অন্যের সংসারে আধিপত্য বেছানোটা একদমই ঠিক না। সেটা আমি করছি, আমি কতটা ভুল করছি তোমরাই বলবে না ঠিক করছি। তো চলো আজকের ছাকানাকা ব্লগটা তোমরা ইন ডিটেলসে দেখতে শুরু করে দাও। শুক্রবার আর শনিবার মিলিয়ে আজকের ছাকানাকা ব্লগটা, শুক্রবার আর শনিবার আমরা কোথায় গেছিলাম এবং আমাদের ইঞ্জিনিয়ার অয়েল এখন কতটা ডাউন বা কতটা আপ, সব কিছু জানার জন্য ইন ডিটেলসে আজকের ছাকানাকা ব্লগটা দেখতে শুরু করে দাও। আর আমি শ্রাবণী, ছাকানাকা ব্লগ নিয়ে অলওয়েজ চলে আসি। লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দেখতে শুরু করে দাও। সো গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে দুপুর 1:03 বাকি আছে আর সেই মুহূর্তে দেখছি যে একটা পার্সেল চলে এসেছে। অবশ্য 2 মিনিট আগে পার্সেলটা এসছে। কী পার্সেল এসছে বুঝতেই তো পারছো তোমরা, কোনো একটা খেলনার জিনিস রয়েছে। কে পাঠিয়েছে সেটাও আশা করি বুঝতে পারছো, একটু একটু বুঝতে কি পারছো, আর না পারলে বলে দিই, জুনিয়রের বাবা জুনিয়রের জন্য পাঠিয়েছে। এই জিনিসটা অনেকদিন আগের থেকেই আমরা কিনবো কিনবো ভাবছিলাম, জুনিয়র যখন 9 মাসের ছিল তখন থেকেই দুজনেরই ইচ্ছে ছিল যে কিনবো এটা। তো যাই হোক, কেনা হচ্ছিলো না, তারপরে আসানসোল কলকাতা করতে করতেই তো আমাদের সময় চলে যাচ্ছে। কলকাতাতে একটু বেশি দিনই মনে হচ্ছে না থাকা হয়ে যাচ্ছে, অন্যের সংসারের উপর আধিপত্য বেছানো হয়ে যাচ্ছে। তো সব কিছুই তোমাদের সাথে আজকে ঝাঁকানাকা করে আলোচনা করব, তার জন্য কি আজকের এই ঝাঁকানাকা ব্লগের সঙ্গে তোমাদেরকে জুড়ে থাকতে হবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা কোনো ব্যাটারি না কিছু না, জাস্ট চার্জেবল একটা প্রোডাক্ট, চার্জ দিয়েই চলে, মোবাইল চার্জারের চার্জ থেকেই হয়ে যাবে এটা চার্জ। আর এর মধ্যে ইন করলেই এই ফ্লাওয়ারগুলো বা রিভার যেটাই ইন করবো এই ডিটেক্ট করবে, মানে এটা বলবে আর কি, মানে বলতে পারো ওই চিপের মাধ্যমে কোনো একটা সেন্সার দেওয়া রয়েছে তার মাধ্যমে। জিনিসটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো এখন জুনিয়রকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর শরীরটা তো খুব একটা ঠিক নেই। আর এখন ঘড়িতে 3:00 জুনিয়র ঘুমিয়ে পড়েছে 2:50 আজকে। জুনিয়র কিন্তু এখন ঘুমো দিচ্ছে, আর জুনিয়রের দিদু সেই ফাঁকে এই ঘরটার থেকে আমাদেরকে বিতাড়িত করে দিয়েছে। বললাম না অন্যের সংসারে আধিপত্য বেছানো যাবে না। অ্যাকচুয়ালি মায়ের পুজোর আগে সব ঘর ঝাড়া পোছা একটা ব্যাপার স্যাপার। আর আমি আমার বাড়িতে কি করি বলো তো, যখন যেই প্রোডাক্টটা দেখি, মানে যেই জিনিসটা দেখি ময়লা, ঝাঁকানাকা করে তখনই যুদ্ধে লেগে পড়ি। আর আমি এত বেলা করে করি না, আমি একদম ভোর ভোর করে পেয়ে ফেলি। তারপরে এই টাইমে হচ্ছে আমি ভিডিওর কাজ করি, রেস্ট নিই, কিন্তু এখানে এসে সব কিছুই আমার ওলট পালট হয়ে যাচ্ছে। ওলট পালট হলে কী হবে বলো, অন্যের সংসারে তো আর আধিপত্য বেছানো যায় না, যার সংসার সেই বোঝে। তো যাই হোক, মা এখন ঝুলঠুল ঝাড়ছে, ঝুলঠুল ঝাড়ুক, ওদিকে আমার ছেলে ঘুমোচ্ছে। আর বলি আমারও খাওয়া হয়ে গেছে, কারণ বেলা করে খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। ডাল খাই, ভাত খাই, যাই খাই। তো জুনিয়র যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম দিয়েছিল, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে 4:45 সময়, আর আমরা ঝাঁকানাকা করে রেডি হয়ে চলে এসেছি আমাদের পার্কে। আর এটা কিন্তু নতুন পার্ক, যেই পার্কে সবসময় যাই সেই পার্কটা না, এটা কিন্তু অন্য পার্ক। আর দেখতে পাচ্ছো ভিউটা অনেকটা বড় পার্কের। আর আজকে খুব একটা সুন্দর জিনিস হয়েছে যেটা এতদিন হয়নি, জুনিয়র কিন্তু এখন ডাকলিংয়ে উঠে ওটা যে চড়া যায় এটা বুঝে উঠতে পেরেছে। এই জন্য একটা জুনিয়রকে কংগ্রাচুলেশন জানানো যাক। যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের বেবিরাও কি সব কিছুতে চড়তে ভয় পায়, মানে পার্কে গেলে। আমার বেবি কিন্তু পেতো, কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে ওনার ভয়টা কাটছে, উনি এখন উপরে উঠেই বেশ এনজয় করছে ব্যাপারটাকে। যাই হোক, এই পার্কটা কিন্তু আমাদের বাড়ির থেকে প্রায় 10 মিনিটের ব্যবধান বলতে পারো, তার থেকে কমও হতে পারে একটু জোরে হাঁটলে, জুনিয়রকে নিয়ে তো একটু টাইম লাগে। আর এইটা হচ্ছে নাকতলা এরিয়ার মধ্যে পড়ে, এটা হচ্ছে অরবিন্দ শিশু উদ্যান। আর এর কাছাকাছি জুনিয়রের বাবা এককালে ভাড়া থাকতো, যখন কলকাতায় পড়াশোনা করতো এবং কলকাতাতেই কাজবাজের জন্য ব্যবস্থা করছিল তখনকার কথা। তো যাই হোক, সেই সূত্রেই কিন্তু জুনিয়রের বাবার সাথে আমার আলাপ বলতে পারো। তো যাই হোক, ঝাঁকানাকা করে এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ আকাশের, বেশ ভালো লাগছে জায়গাটা এসে। আর কী বলতো, দুজনেরই ঝাঁকানাকা অবস্থা, সেই কারণে বাইরে এসে এই সুন্দর সুন্দর পরিবেশের দৃশ্য দেখলে কিন্তু মনটা একদম ঝাঁকানাকা হয়ে যায়। তো জুনিয়রেরও তো এখন ওষুধ টষুধ চলছে, আমি আগের থেকে ভালো, কিন্তু আমার আবার ঠান্ডা লেগে গেছিলো। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ জুনিয়র প্রচণ্ড পরিমাণে এনজয় করছে। এখন একটা গোল গোল রিংয়ের মতন রয়েছে যেখানে সিট দেওয়া রয়েছে, মানে মেরি গো রাউন্ড বলতে পারো। তো ওইটার মধ্যেই এখন রাউন্ড রাউন্ড করে ঘুরছে,
ওড়িশার ওদিক দিয়ে ঝর্ণা দেখছে। তোমাদের পার্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর জুনিয়রের এজে যাদের বেবিরা রয়েছে তারা কি রোজ রোজ পার্কে যাও বেবিকে নিয়ে? পার্কে তো ভালোই, বেশ পরিষ্কারই পার্ক, কিন্তু একটা সমস্যা আছে বস, যেখানে হচ্ছে মসকিউটো বাইটিং। এটা থেকে কি করে যে বাঁচা যায় কে জানে। ভয়ানকভাবে মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা পার্ক থেকে পালিয়ে দৌড়ে চলে এসেছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:40, ঝাঁকানাকা করে কোথায় এসেছি বলো তো? যারা যারা চেনো তাড়াতাড়ি করে কমেন্ট করো এটা কাদের বাড়িতে এলাম। আর এসেই দেখছি ভদ্রলোকের মুখে দই লেগে আছে। তোর মুখে কী লেগে আছে? বলছে দই দই। আর দেখতে পাচ্ছ জুনিয়র যেখানেই যাবে সেখানে আমার জামা প্যান্ট টেনে একদম নিয়ে হিঁচড়ে চলে যাবে। যাই হোক, এসে পরে কিন্তু জুনিয়রেরও দই খাওয়া হয়ে গেছে। রুম টেম্পারেচারের দই প্রথমবার খেয়েছে, এর আগে কখনো খায়নি, এবং খাওয়ার পরে কিন্তু জুনিয়রের কোনো সমস্যা হয়নি। তোমাদেরকে আমি একটা আপডেট দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা অনেকে বলতে পারো ঠান্ডার মধ্যে কেন দই খাওয়ালে, তো রুম টেম্পারেচার তো কিছু খেতে চাইছে না, যেটা খেতে চাইছে সেটাই দিলাম। যাই হোক, এখন দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের সাথে ব্যস্ত হয়ে গেছে। এটা হচ্ছে রুমাদির মেয়ে আর এটা হচ্ছে রুমাদির দেওরের ছেলে। তো রুমাদির বাড়িতে আমরা এসেছি এখন, তোমরা বুঝতেই পারছো। আর ওরা এলে কী বলো তো, সবাই ব্যস্ত হয়ে যায়, মন্দামাসি ব্লগিং শুরু করো, মন্দামাসি ব্লগিং শুরু করো। যাই হোক, নিজেরাই দেখতে পাচ্ছ এখন ব্লগ করছে। আর ও হচ্ছে একদম কি বলবো, আমি যেটা করবো সেটাই আমাকে দেখে দেখে করবে, যে মন্দামাসি দেখো তো আমার ব্লগিংটা ঠিক হচ্ছে, তো আমিও কিন্তু ব্লগ করছি। যাই হোক, ওরা একটু টাইমে আনন্দ ফুর্তি করছে, মজা করছে, এটাই হচ্ছে অনেক বিশাল ব্যাপার। এবং জুনিয়র বেশ এনজয় করছে, অনেক দিন পরে ওদের বাড়িতে এলো তার জন্য। তো চলো পরের দিন আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। বড়মশাই কিন্তু আরও কিছু জিনিস পাঠিয়েছিল তোমাদের সাথে, সেটা শেয়ার করা হয়নি, জিনিসগুলো একবারে আসেনি তো খেপে খেপে এসছে। যেটা হচ্ছে এই যে ফ্ল্যাক্স সিড, এটা কে কে চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা কে কীভাবে খাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এটা আমি দেখছি র ফ্ল্যাক্স সিড। আচ্ছা, র কী করে বুঝবে? যখন তুমি এটা বাটির মধ্যে বা কোথাও কোনো জায়গায় ঢালবে, সেই স্টিলের বাসনের সাথে যদি চিপকে যায়, যেমন দেখো এই হাতাটার সাথে কিন্তু ব্যাপারটা চিপকে যাচ্ছে, হাতাটার মধ্যে উঠে আসছে শিটগুলো, তখন ভাববে এটা র শিট, এটা কিন্তু রোস্টেড নয়। তো আমি এটাকে হালকা করে রোস্ট করে নেব। আমি এইভাবে এই প্রথমবার করছি, এর আগে কখনো করিনি, এবং করার পরে আমি রেজাল্টটা বেশ ভালোই পেয়েছি, খারাপ হয়নি। তোমরাও কিন্তু এইভাবে ফ্ল্যাক্স সিড খেতে পারো। তো ওই জলে ভিজিয়ে টিজিয়ে খাওয়ার থেকে এইভাবে খাওয়াই ভালো আমার মনে হয়, সবাই খেতে পারবো বাড়ির। তো রোস্টেড দেখো আমার হয়ে গেছে, আর এটা যখন ভাজা হয়ে যাবে দেখেছো চটর পটর করে ফেটে উঠবে, যেন মুড়ি ভাজা হয় ওই রকম চটর পটর আওয়াজ হবে। এবং একটা আমার হাতে ছিটে এসছে, প্রচণ্ড লাগে আর খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, আর এই হিটটা যেতে একটু টাইম লাগে। সে কারণে কি করব আমি, এটা যখন আমার ভাজা হয়ে গেছে তারপরে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি ভালো মতন করে এটাকে গুঁড়ো করে স্টোর করে রাখবো একটা কৌটোর মধ্যে, এবং আমার যখনই ইচ্ছা হবে ব্রেডের উপরে ছড়িয়ে দিতে পারি, অথবা কলার সাথে মাখিয়ে জুনিয়রকে দিতে পারি, অথবা যখন আটা মাখবো তার সাথে অ্যাড করতে পারি, অথবা কখনো গোলা রুটি বলো উপমা বলো যেটাই করবো কেন উপর থেকে আমি এটাকে ছড়িয়ে জুনিয়রকে কেন আমরা নিজেরাও খেতে পারি। এটা একটা বেশ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ভরপুর এর মধ্যে থাকে, তোমরা যারা যারা জানো অবশ্যই জানবে এটা কতটা উপকারী ফ্ল্যাক্স সিডটা। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমার ডাস্ট হয়ে গেছে, আর বেশি গুঁড়ো করবে না, অল্প অল্প করেই করবে, কারণ বর্ষাকাল তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ফাঙ্গাস লেগে যেতে পারে। তো যাই হোক, আমি এটা করেছি এবং রুটির সাথেও খেয়েছি, গোলা রুটির সাথেও খেয়েছি, এইভাবে দুইভাবে এখনও অবধি খাওয়া হয়েছে। আশা করি পরবর্তীকালে যেই যেই রেসিপিগুলো করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের এই ফ্ল্যাক্স সিডের ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কীভাবে ফ্ল্যাক্স সিড খাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো, এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকের ব্লগে, তোমরা দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে দুপুর 1:30 বেজে গেছে, জুনিয়রের চানু চানু হয়ে গেছে, জুনিয়রের খাও খাও টাইম ঠিকই, অবশ্যই একটু পরেই জুনিয়রকে খাওয়াবো। তো এখানে দেখতে পাচ্ছ মা প্রথমবার বাড়িতে শাপলা এনেছে, এতদিন শাপলা আনেনি, তো শাপলা ফুলটা জুনিয়রকে দিয়েছি। আর এদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে মা কীভাবে কাটছে, সেই ফাঁকে জুনিয়র দেখো এখানে এসে শাপলা ফুলটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর আমি এখন যাব স্নান করতে, ওকে বলছি তুই যা বেরো, আমি স্নানটা করে এসে তোকে খাওয়াবো, পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়াবো। আর ও তো কিছুতেই কথা শুনতে চাইছে না, আজকে জুনিয়র একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য 2:00 সময় ওকে খাওয়াবো, তার আগে খাওয়াবো না। আর আজকে জুনিয়রের মেনুতে রয়েছে ভেজিটেবল ডাল, সব সবজি দিয়ে একবারে ফোড়ন ছাড়া
ওকে যে ডালটা আমি আগে ছোটবেলায় খাওয়াতাম, এখন আবার ভাবছি ওটাতেই ফিরে আসি। সেটা মনে হয় আমার কাছে বেশি হেলদি অন্য সব খাওয়ারের থেকে, আর ওইটাও ভালো করে খেয়েও নেয়। যাই হোক, ঘড়িতে এখন দুপুর 3টে বাজতে যায়। জুনিয়রের খাও খাও কমপ্লিট, এখন জুনিয়রকে ঘুম পাড়াবো। তার আগে আমি দুমুঠো ভাত খেয়ে নিয়েছি ডাল দিয়ে, মানে কুমড়ো দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আজ যেহেতু শনিবার, অবশ্যই নিরামিষ, সে কারণে এখনও মায়ের রান্নাবান্না হয়নি। তো এদিকে দেখো, মাকে আমি পুজোটা করে দিয়েছি, মা এদিকে রান্নাবান্না করছে, আর অন্যের সংসারে সত্যি আধিপত্য বেছাতে নেই, কারণ মায়ের সংসার মা ভালো বোঝে কোনটা আগে করবে, কোনটা পরে করবে, কোনটা ছড়িয়ে করবে, কোনটা ছিটিয়ে করবে। আমি আমার শ্বশুরবাড়িতে যেমন সুন্দরভাবে গুছিয়ে সব কিছু করি, এবং আমার শাশুড়ি মাকেও দেখি যেমনভাবে গুছানো, তো আমিও ওইভাবে চেষ্টা করি গুছিয়ে ওনার মতন করে রাখতে। আর এত বছর হয়ে গেছে, তো একটা মায়া লেগে গেছে নিজের বাড়ির প্রতি আর, এবং বাপের বাড়িতে এসে বুঝতে পারি না কী করবো, কোনটা করবো কোনটা করবো না। যতটা পারি হেল্প করার চেষ্টা করি, আর মার দেখো কাজ বেড়ে গেছে, বেসিনের তলা থেকে সব জল হড়হড়িয়ে বেরিয়ে এসছে, এদিকে রান্নাও কমপ্লিট হয়নি। আর আমার বেলা করে খেলে গ্যাসের সমস্যা হয়ে যায়, ওই জন্য আমি ডাল ভাত খেয়ে নিয়েছি। তো এখন জুনিয়রকে ঘুম পাড়াতে পাড়াতে 4টে বেজে গেছে, মানে 3:30টার সময় থেকে আমি মানে কি বলবো, মানে ঘুম পাড়াতে আর পাচ্ছিলাম না। 4:05 আগে জুনিয়রকে ঘুম পাড়িয়ে উঠলাম, আর মার এই মুহূর্তে আমাকে বলছে তুই তো সবজি কিছুই খেলি না, খালি একটুখানি ভাত আর ডাল খেলি। বললাম তোমার যেমনভাবে হবে সেরমভাবেই তো আমাকে চলতে হবে, তো আমি এখন আর ভাত খাবো না এত বেলায়, তুমি আমাকে বড়া ঠড়া দাও, তরকারি টরকারি দাও, সেগুলোই আমি টেস্ট করে দেখি, নাহলে ওনার মন আবার ক্ষুণ্ণ হয়ে যাবে, উনি রান্না করলো আমি খেলাম না। অ্যাকচুয়ালি সবার বাড়িতে তো সমান হয় না, যেখানে যেরকম, আমার বাড়িতে যেমন দুপুর 2:30-2:30 মধ্যে আমি আমার শাশুড়ি একসাথেই খেতে বসে পড়ে যাই, ওইটাই আমার ভালো হয় জানো তো। ওই যে একসাথে খেতে বসে পড়লাম, সবার খাওয়া হয়ে গেল, উঠে গেলাম, সব কিছু বাসন টাসন গুছিয়ে টুছিয়ে এবার নাও যে যার মতন কাজ করো, কিন্তু এ বাড়িতে সেটা হয় না। ওই জন্য কোনো জায়গায় আধিপত্য বেছানো যায় না। আমার মাদার ইন্ডিয়া এখন এই 4:30-4:30 সময় উঠে উনি এখন হচ্ছে যুদ্ধ করছে, মানে কি বলবো, মানে কখন খাবে, কখন দাবে, কখন কি করবে, আই ডোন্ট নো। উনি এখন উঠেছে টোঙের উপরে, উঠে উনি এখন পুজোর ঝাড়া মোছা করছে। আমি ভাই এরমভাবে পুজোর সময় করি না, মানে আমাদের ওরকম কোনো ধরা বাঁধা নেই, মনে হলো নোংরা তখনই পরিষ্কার করো বস, তাহলে একদম ঝাঁকানাকা করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ওই জন্য বললাম না, অন্যের সংসারে ভাই আধিপত্য বেছানো যায় না। মায়ের সংসার মা যেরমভাবে করতে ভালোবাসে, মা সেরমভাবেই করবে। তো চলো, এখানে ইন্টারফেয়ার করে আমার কোনো লাভ নেই, উনি যেটা ভালো মনে করছে সেটাই করছে, আমি বলছি যে এরমভাবে করো না, কথা আমার শুনবে না। যাই হোক, ছেলে এখন ঘুমোচ্ছে, ছেলে ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে পার্কে যাব, আর নাহলে কী করব, আজকে তো আবার শনিবার, মাথায় আমার উড়েই গেছিলো। কারণ রাস্তায় বেরিয়ে তখন মনে পড়েছে আজকে শনিবার, তাহলে চলো আজকে কোথায় যাওয়া যাক, কোথায় গেছিলাম বলো তো। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোথায় গেছিলাম, তাও তোমাদেরকে বলি, চলো চলে গেছিলাম লালকার কাছে, হনুমান মন্দিরে, যেখানে আমি, জুনিয়রের বাবা এবং জুনিয়র তিনজনে গেছিলাম। এখানে তো নাম গোত্র নিয়ে পুজো নেয়, তো গিয়ে একটু পুজো দিয়ে এলাম। যাই হোক, একটা বিষয় আমরা চিন্তিত ছিলাম বর্মশে আর আমি, সেটা একটু সলভ হয়েছে, তো ভাবলাম চলো ভালোই হলো, ঠাকুরকে একটু ভালো করে একটু পুজো টুজো দিয়ে নিই, আর জুনিয়র কিছুতেই টিকা লাগাবে না। তো এখন জুনিয়রকে এখানে একটু করে ঘুরিয়ে ঠুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে উনি তো বিনা খেলনাতে বাড়ি যাবেন না, মানে ওনাকে রাস্তায় বেরোলে কিছু না কিছু একটা গিফট ওনাকে কিনে দিতেই হবে, সেটা অবশ্যই দেবো। কী দিলাম সেটা তোমরা দেখতে থাকো, একটু পরেই জানতে পারবে। আর এখানে কিন্তু আজকেও ভান্ডারা হয়েছে, ভাণ্ডারা বলতে এখানে খিচুড়ি তরকারি একটু পরে বিতরণ হবে, এখনও ঘড়িতে 7টা বাজেনি, তো আমরা আর ওয়েট করবো না, কারণ জুনিয়র দুধ ফুধ কিছু খায়নি, মানে ঘুম থেকে উঠে কোনো খাওয়ার টিফিন খায়নি, গিয়ে পরে টিফিন খাবে। একটু ঘুরিয়ে নিলাম, আশা করি এরপরে বাড়িতে গেলে ঝামেলা করবে না, টুক করে খাবারটা খেয়ে নেবে। আর এই জায়গাটার ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরাও কি আমার মতন বেবিকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরো রোজ দিন, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি হলাম ঘরে বসে থেকে লাভ নেই, জুনিয়রেরও শরীরটা ঠিক নেই, আমারও ঝাঁকানাকা অবস্থা, বাইরে বেরোই মন মেজাজ শরীর সব কিছুই ঝাঁকানাকা বিন্দাস হয়ে যাবে। এবং তোমরা আমাদেরকে খুব খুব করে আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমার যে মোটিভটা নিজের চ্যানেলটাকে গ্রো আপ করা, সেটা যেন করতে পারি, কারণ জুনিয়রকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য বাবা মা উভয়েরই স্ট্রাগলটা খুবই দরকার। আমরা যদি এখন ভালো মতন করে অর্থ উপার্জন করতে পারি, তাহলে কিন্তু জুনিয়রকে একটা সুষ্ঠু জীবন দিতে পারবো।
তো আমি এই মুহূর্তে জুনিয়রকে ফেলে কোনো কাজে জয়েন করতে পারছি না। আর এখন যা দিনকাল, একার টাকাতে একার ইনকামে সংসার চলে না বস। সে কারণে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু তাল মিলিয়ে কাজ করতে হয়, একজনের বিপদে আরেকজন পাশে এসে দাঁড়াবে। আমার তো এটাই মনে হয়, তোমাদের কী মনে হয় আই ডোন্ট নো। অনেকে মনে করে বউয়ের টাকায় বর খাবে, ছি ছি বউ কেন ইনকাম করবে, বরই ইনকাম করবে। আমার এটা কিন্তু ফার্স্ট থেকেই মনে হয় না। আর এই যে জুনিয়রের দেখতেই পাচ্ছ ক্লে সেট, এটাই কিনেছি। তো চলো টাটা, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবো, তোমরা সকলে ভালো থেকো।